হ্যালো, আমি হাসনাসনাম তামিম আর আমি একজন ফ্রিল্যান্সার। তো গত কয়েকদিন যাবৎ আমি প্রিয় পে সম্পর্কে একটু হাইপ দেখতে পাচ্ছি, কিছু অনেকে ভিডিওটা বানানো। আমি সচরাচর ভিডিও বানাই না, আর আমি লিখতে গেলে অনেক বড় গল্প লিখে ফেলি, এই জন্য আর কি ভিডিওটা করা। আচ্ছা, তো আমার বরাবরই ইচ্ছা ছিল ইউএসএ তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার, বা ইউএসএ এর কার্ড বা এই টাইপের, লাইক আমার কার্ড কালেকশনের সব, ইভেন যদি মানি ব্যাগ দেখাই আরো কার্ড আছে, যদিও আমার মোট 23টা কার্ড। এনিওয়েজ, আচ্ছা, তো প্রিয় পে সম্পর্কে আমি যখন জানি, যখন বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল করে অ্যাকাউন্ট করা, তো তখনই আমি ফার্স্ট অ্যাকাউন্ট করি। ইভেন তো আমি জাকারিয়া ভাই বা আঙ্কেল যেটাই বলুন না কেন, তার সাথে কথা বলি মেইলের থ্রু দিয়ে, তো কিছু ইস্যু পাচ্ছিলাম আমি। আচ্ছা, তারপর ব্যাপারটাতে যাই, তো অ্যাকাউন্ট খোলার পর আর কি আমি কোনো ট্রানজ্যাকশন করি নাই, যেহেতু এটা লাইক কমপ্লিটলি নিউ বা বিটা ভার্সনে ছিল। তো এখন যখন দেখতে পেলাম যে না, কমপ্লিটলি এগোচ্ছে বা প্রসেসিংয়ে আছে সব কিছু, এই জন্য আর কি আমি আজকে একটু চেষ্টা করি আমার ভয়েসের থ্রু দিয়ে কয়েকটা কিছু ডলার আর কি ট্রান্সফার করার। তো আমি অলরেডি ট্রান্সফার করেছি, এবং ট্রান্সফার করার পর আমি তাদের সাপোর্টে নক দিলাম বা কথা বললাম, কল দিলাম, তারা যথেষ্ট হেল্পফুল। কথা বলার পর আমি জানতে পারলাম যে ফার্স্ট ট্রানজ্যাকশনে বা ফার্স্ট ট্রান্সফারে বা 2-3 ওয়ার্কিং ডেজ লাগবে। তো আমি ওকে উইথ দ্যাট নো ওয়ারিজ। তারপর আমি আইপে নিয়ে কথা বললাম, আইপেটা আসলে অ্যাপল স্টোরে নাই, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে কবে আসতে পারে, কবে পেতে পারি। তো যখন দেখলাম যে আমি ওয়াইজে ট্রান্সফার ইজিলি করতে পারছি, আর অ্যাকাউন্ট অ্যাড করাতেও কোনো ইস্যু পাইনি, আর পেওনারও তো অ্যাড করলাম কিছুক্ষণ আগে, পেওনারে অ্যাড করা, তো এটা নিয়ে আসলে সবাই অনেক বেশি এক্সাইটেড, যেহেতু বাংলাদেশি মানুষ এটার অথরিটিতে আছে বা এটা তৈরি করছে, এটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। আমি জানি না প্রিয়পের ফিউচার, বাট এটা নতুন সম্ভাবনা আই থিঙ্ক। আমি কোনো পক্ষেরই রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আচ্ছা, তো আমি যদি আমার আইপেতে একটু প্রিয়পেতে একটু ঢুকি। আচ্ছা, তো এখানে কার্ড, ফিজিক্যাল কার্ড নেওয়ার অপশন আছে, যদি এখানে কিছু চার্জেস আছে, লেট মি চেক, ক্রিয়েট পার্সোনাল কার্ড ফিজিক্যাল, তো এখানে 24.95 USD চার্জ করা হবে একটা কার্ডের জন্য ইয়ারলি ফি, উইচ ইজ গুড, বিকজ আমরা তো পেওনারের কার্ড ইউজ করি, এখানে 29 দেওয়া লাগে। যেহেতু এইটাও একটা কি বলে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওইখান থেকেই সব কিছু মেনটেন করা হবে, তো চার্জ ইজ গুড আই থিঙ্ক, বাট এটা আর একটু কম করা গেলে আর কি বেটার হইতো, যেহেতু এটা কি বলে ফার্স্ট পজিশন আছে বা নতুন করে শুরু হচ্ছে বা এটা আন্ডার কনস্ট্রাকশনে, সো ফুললি ফাংশনাল সব কিছু এখনো না, ফুললি ফাংশনাল বলা যায় না, বিকজ অনেক কিছুই এখনো আন্ডার কনস্ট্রাকশনে, আমি যতটুকু দেখলাম যতটুকু বুঝলাম। তো এতটুকুই আমার আসলে বলার ছিল, আর প্রিয় পেকে অল দ্য বেস্ট, ইউ গাইজ আর ডুইং গুড, শেয়ার ইট, বিকজ এইটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি বলতে পারি। কারণ অনেক সময় দেখা যায় কি ওয়াইজ বা যে কোনো কিছুই বলেন না কেন, ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টই, তারা ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইজিলি ট্রান্সফার করতে পারে বেটার দ্যান ওয়াইজ, আর পেপাল তো বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না, এটা ডিসেম্বরে আসবে। তারপরে কথায় আসি, সেটা হচ্ছে আমি একটা ইস্যু ফেস করলাম, সেটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে আমার একটা ক্লায়েন্ট ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে ট্রান্সফার করতে চেয়েছিল, আমি নিতে চেয়েছিলাম প্রিয় পেতে। তো সেখানে আমি দেখতে পাই ওইখানে অ্যাড্রেস অ্যাড করা লাগে, ইউএসএ নাম্বার অ্যাড করা লাগে, যেহেতু ইউএসএ ট্রান্সফার করবে, তো অ্যাজ এ ব্যাঙ্ক অ্যাজ অ্যাড্রেস হিসেবে তো আমি ব্যাঙ্কের অ্যাড্রেসটা ওখানে দিতে পারছি, বাট আমি ওখানে আমার বাংলাদেশি নাম্বার কোনোভাবে অ্যাড করতে পারিনি, আনফর্চুনেটলি ওই ট্রানজ্যাকশনটা আমি করতে পারিনি, ওটা আমি ওয়াইসে নিয়েছি। ওয়াইসে নেওয়ার পর আজকে কিছুক্ষণ আগে আমি ডলারগুলো প্রিয় পেতে সেন্ড করলাম, দেখা যাক কতক্ষণে আসে, তারপর আইপে তো উইথড্র দিব, দেন কি এক্সপিরিয়েন্স হয় যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট প্রিয় পে।